গুড মর্নিং। আজকে একটি বিশেষ পরীক্ষা সম্পর্কে আপনাদেরকে জানাব। পরীক্ষাটির নাম হলো SAS 2023 স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে 2023। প্রত্যেক বছর নভেম্বর মাসে এই পরীক্ষাটি হয়। এবছর পরীক্ষাটি হবে 25শে নভেম্বর। পশ্চিমবঙ্গে সরকারি সাহায্যপ্রাপ্ত গভর্নমেন্ট স্পন্সর্ড এই সমস্ত স্কুলগুলিতে পুজোর ছুটি চলবে মোটামুটি নভেম্বর মাসের 16 তারিখ পর্যন্ত, আর পরীক্ষাটি হবে তার এক সপ্তাহ পরে 25শে নভেম্বর। প্রিপারেশনের টাইম সেই অর্থে নেই, পুজোর ছুটির মধ্যেই পরীক্ষার প্রিপারেশনটা নিতে হবে। যেহেতু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি স্কুলে এই পরীক্ষাটি হয় না, বাছাই করে কিছু স্কুলে এই পরীক্ষাটি হয়, সেই জন্য কোন স্কুলে এই পরীক্ষাটির সেন্টার হবে, কোন স্কুলে ভেন্যু হবে সেটা এক্ষুনি বলা যাচ্ছে না। তবে প্রিপারেশন নিতে হবে, যে কোনো স্কুলেই হতে পারে। প্রশ্নগুলি হয় অবজেক্টিভ মাল্টিপিল চয়েস টাইপের, লিখতে বিশেষ কিছু হয় না, প্রথম পাতাতে নাম, ক্লাস, রোল এগুলো লিখতে হয়, আর সবই টিক দেওয়ার ব্যাপার। কেবলমাত্র প্রশ্নটিই দেখাবো, এটা গত বছরের প্রশ্ন 2022 সালের, এবং সেই প্রশ্নগুলি দেখলে একটা আইডিয়া পাওয়া যাবে যে কেমন ধরনের প্রশ্নগুলো হয়, আর পরীক্ষার সিলেবাস কোন কোন সাবজেক্টের উপরে পরীক্ষা হবে। ক্লাস এইটের ক্ষেত্রে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে বাংলা, ম্যাথামেটিক্স মানে অঙ্ক, সায়েন্সের মধ্যে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের দুটো পার্টি থাকবে, আর সোশ্যাল সায়েন্স মানে ইতিহাস ভূগোল। টোটাল প্রশ্ন থাকবে 40টি এবং সময় 2 ঘন্টা। 25শে নভেম্বর পরীক্ষাটি হবে, একটু আগেই বলেছি, আরও একবার বললাম, এবং এই ব্যাপারে গভর্নমেন্ট অর্ডার প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে 17ই অক্টোবর। আমি আপনাদেরকে গত বছরের এই প্রশ্নটি দেখাবো, দুই একটি প্রশ্ন বাদ যেতে পারে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, যখনই আপনারা মোবাইলে এই ভিডিওটি দেখবেন, প্রত্যেকটা স্লাইড পরপর আসবে, আপনারা একটা স্ক্রিনশট করে নেবে। চলুন আমরা প্রশ্নগুলো দেখে নিই।
এই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আমরা পরের ভিডিওতে আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার।